امته علماء امته اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله عليه صلى الله على

লানা ইমা লমতনা অমা তিকি ই বিল মোহতরমি অমকরামি কদ্রেরামি জনাফ সভাপতি সাহেব গেরা কদর ও জুবলহ রাম হজরাতসুলামাই রাম আপনাদের এলাকাবাসীর বিন্দু বিন্দু ঘাম ফোটা ফোটা রক্তের বিনিময়ে তিল তিল করে গড়ে তোলা এই এলাকার গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য দিনই প্রতিষ্ঠান মোহাম্মদিয়া মডেল দাখিল মাদ্রাসা এবং মোহাম্মদিয়া জামে মসজিদের সাহসী উদ্যোগ আজকের এই তাফসিলুল কোরআন মাহফিলের প্রধান মেহমান বিশেষ মেহমান দাওয়াতি মেহমানবৃন্দ হাজারাত নায়েব রাসুল ওলামাইকরাম ফুজালা ও মুরব্বিয়ান এজাম উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ের দিন রাশিকিন আল্লাহ এবং আল্লাহর রাসুলের দিশা মহাগ্রন্থ কোড়া নে হাকিমের সাথে মোতালিন আমার প্রাণপ্রিয় এলাকাবাসী ভাইরা মোহতারামা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

শুক্রিয়া আদায় করছি শুক্র করছি সেই মহান মালিকের দরবারে আলিশানে যিনি মালকাল মোলক সব রাজার রাজা মালকাল মলক শুধু এখনকার নাকি অতীতের পিছনের সময়ের এখনকার আগামী দিনের কেয়ামত পর্যন্ত রাজার রাজা শুধু বাদশার বাদশাহ নন তিনি হাকামুল হাকেমিল সব বিচারপতির বড় বিচারপতি কে আল্লাহ যিনি মেহরবানি করে আমাদেরকে আজকের এই মা পেলে হাজির হওয়ার তৌফিক সুযোগ সৌভাগ্য দান করেছেন স্বল্প পরিসরে কিছু কথা বলার আগে আসুন আমরা সবাই মিলে একবার আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি শুকর করি রাজি আছেন তাহলে সকল জড়তা দুর্বলতা সংকীর্ণতা আবিলতা হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে যা এস্ক। এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে নিজকে উজাড় করে বিলীন করে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষানে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করা দরকার না করলে চলে না চলবে না চলছে না চলতেও পারে না কেন না। যেই মুখটা থেকে যে ঠোঁট দুইটা যে জিব্বাটা দিয়ে এই মাত্র আমরা কালে মাত্র কর আলহামদুলিল্লাহ পড়লাম এই মুখটা কার তৈরি জিব্বাটা কার বানানো আলাম না জা আল্লাহু আই নাই নে যে চোখ দুটা দিয়ে পথ দেখে দেখে মাহবুল পর্যন্ত এসেছি এই চোখ দুটা কে বানিয়েছেন তিনি সেই কথাটা বলছেন আলাম না যা আল্লাহ আই ওরে বান্দা তোমাকে আমি পথ দেখার জন্য দুইটা চোখ দিয়েছি অলে শান কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিব্বা তৈরি করে দিয়েছি কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিব্বার সামনে এক একজোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আলাদা বানিয়ে দিয়েছি দেখুন কথা বলার জন্য ভিতরে জিব্বাটা নড়াচড়া শুরু করে উপরে নিচে উপরে নিচে সামনে পিছনে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয় নাকি জিব্বা কথা বলার জন্য নড়ে ঠোঁট দুইটা জিব্বাকে সহযোগিতা করার জন্যে ফাঁক হয় কথা বের হয়ে আসে শুধু বাংলায় কি ইংরাজিতে আরবিতে হিন্দিতে পলিতে পুষ্টুতে দেখেন জিব্বা একইভাবে নাড়াচ্ছেন কিন্তু ঠোঁট কিভাবে উঠা নামা করে কিন্তু কথা বের হয় বিভিন্ন ভাষায় এটা শুধু আপনার মনের ব্যাপার মনে মনে ভাববেন আমি এখন বাংলা বলবো বাংলা আসবে মনে মনে ভাববেন আমি এখন ইংরেজিতে বলবো তাহলে ইংরেজিতে আসবে ঠিক কিনা বলেন আল্লাহ একবার সারা জীবন যদি শেষদায় পড়ে থাকেন পশ্চিম দিকে এই মাইকটার সক্রিয়া আদায় করে কি শেষ করা যাবে যাবে না এরপরে আসেন আপনার চোখ চোখের মাঝখানে ছোট্ট একটা কালো তিলের মতো মাঝখানে একটা ফোঁটা আছে চোখের মনি। এই মনিটা এক ইঞ্চির সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ তাহলে এইটা হলো লাইট মাঝখানের মনিটা হলে লাইটের বাল্ব বাল্ব এত ছোট্ট এত ক্ষুদ্র একটা বাল্ব দিয়ে যখন আপনি সামনের দিকে ফোকাস করেন কয় কয় মাইল মাইল দেখা দেখা যায় যায় ভাই সূর্যটা কত মাইল দূরে বিজ্ঞানীরা বলেছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বোধহয় বাঁশ দিয়ে মেপেছে ফিতে দিয়ে এগুলা সব আন্দাজ অনুমান মাপা সম্ভব নয় মাপতে হলে তো এখান থেকে শুরু করে সূর্যের কাছে যাওয়া লাগবে নাকি লাগবে না ও সেরা যাও আমি আল্লাহ কসম করে বলছি ওই সূর্যের এবং সূর্যের প্রখর কিরণের একদল বিজ্ঞানী সৌরবিজ্ঞানী তারা সূর্যের টেম্পারেচার উত্তাপ এটাকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই রিসার্চ গবেষণা করে বলেছে সূর্যের টেম্পারেচার কমপক্ষে তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা তিরিশ কোটি ডিগ্রি সেলসিয়াস ভাই আমরা জানি বাইশো ডিগ্রিতে পাকা লোহা সঙ্গে সঙ্গে গলে পানি হয়ে যায় বাইশ ডিগ্রিতে লোহা গলে যায় তিরিশ কোটি ডিগ্রিতে কি গলে সেরেছে বিজ্ঞানীরা গবেষণা করে আরো স্বীকার করেছে প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস মিনিটে নয় সেকেন্ডে তিরিশ কোটি টন হাইড্রোজেন গ্যাস সূর্যের জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় সেকেন্ডে তিরিশ কোটি টন মিনিটে ঘন্টায় দিনে মাসে বছরে কাল কালান্তরে যুগ যুগান্তরে সেকেন্ডে কুড়ি তিরিশ কোটি টন করে সে খায় একদল বিজ্ঞানী ভাই ভাইরে ভাই যে রাক্ষস আর যেই খাওয়া খায় ওখানে গ্যাস জানি কদ্দূর রিজার্ভ আছে মজুদ আছে কোন দিন আবার গ্যাস শেষ হয়ে যায় গ্যাসের মজুদ ফুরিয়ে গেলে গ্যাস শেষ হয়ে গেলে তো সূর্যটা নিবে যাবে পুরা দুনিয়াটা হিমশীতল বরফে জমে যাবে আরেকদর বিজ্ঞানী বললো তাহলে আমরা একটু গবেষণা করে দেখি সেখানে কি পরিমাণ গ্যাস মজুদ আছে রিজার্ভ আছে এটার উপরে তারা যুগের পর যুগ গবেষণা করে শিকার স্বীকার করেছে প্রতি সেকেন্ডে তিরিশ কোটি টন করে জ্বালিয়ে সামনে আরো পাঁচশো কোটি বছর জ্বলে থাকার মতো গ্যাস সেখানে রিজার্ভ আছে যেমন জমিদার তেমন তার হাতি তেমন তার হাতির খোরাক পুরো দুনিয়া অনন্তকাল চেষ্টা করলো তাকে এক সেকেন্ডের খানা দিতে পারবে না খাওয়াতে পারবে না সূর্য সুরা আছে কি আর শামস আর শামসে অদো হা হা তো নাই কি সুরায় কামার সুরায় নক্ষত্র সুরা আছে আর নজম নক্ষত্র পিপড়া সূরা তো নাই মৌমাশি আছে কথা তো নাই দাতান একটা সুরাই আছে মৌমাসি একটা সূরা আছে পিপড়া এত ছোট এটার নামে আবার সুরার নাম আল্লাহ দেখেছেন নবীর কাছে নাজিল করেছেন আমাদেরকে শিখিয়েছেন কোনো উল্লেখযোগ্য কিছু নয়। প্রাণী বিজ্ঞানীরা পিঁপড়ার উপরে রিসার্চ করেছে এই জন্য পিপড়ার গুরুত্ব না থাকলে আল্লাহ কোরআনে পিপলার নামে সুরা নাজিল করতেন না ঠিক কিনা বলেন পিঁপড়াটা তার শরীরের ওজন যে দূর শরীরের ওজন ওয়েট তার চল্লিশ গুণ ভারী চল্লিশ গুণ ভারী বোঝা সে সামনের দুই ঠ্যাং দিয়ে এইভাবে মাথার উপরে শূন্য করে নিয়ে যেতে পারে আপনার ওজন যদি দেড় মন হয় দেড় মন নিতেই কিন্তু আপনার কোথাকুতি লেগে যাবে চল্লিশ গুণ দিলে তো আপনার আমার অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না প্রাণী বিজ্ঞানীরা কিড বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে যে প্রাণী জগতে যেই প্রাণীটা সবচেয়ে জ্ঞানী সেটার নাম হইল পিঁপড়া যে এলাকায় পিঁপড়ার ডিবি থাকে গর্ত থাকে বাসস্থল থাকে সেখানে গবেষণা করে বিজ্ঞানীরা দেখেছে মাটির নিচে ওদের বেডরুম আছে মাটির নিচে ওদের গোডাউন আছে খাদ্য গুদাম আছে এক এক গোডাউনে এক এক রকম খাদ্য ওরা মজবুত করে রাখে এক গোডাউনে ভাত চাল গম মুড়ি দামা দামা আরেক গোডাউনে পোকা মাকড় পোকা মাকড় আরেক গোডাউনে মিষ্টি জিনিসটার অংশ এইভাবে বিভিন্ন গোডাউনে বিভিন্ন রকমের খাদ্য একত্রে রাখলে কিন্তু সবগুলা নষ্ট হয়ে যাবে যার জন্য ভাগে ভাগে রাখে কারো কারো গোডাউনে এলাকায় কমিউনিটিতে ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় আমি কি বুঝাতে পেরেছি এই মহল্লায় পিপলার এখানে সারা বছরে শীতকাল ছাড়া তারা যেই খাদ্য সংগ্রহ করে মজুদ করেছে এক এক রকমের খাদ্য এক একটা গোডাউনে এরপরে আসেন তারা এই গোডাউন খাদ্যের যে ভান্ডারগুলো তৈয়ার করে এগুলোর চারোপাশে মাটিকে খুঁটে খুঁটে খুড্ড ক্ষুদ্র মাটির কণা এগুলো দিয়ে বেড়া দেয় দেওয়াল তোলে যার জন্যে দেওয়ালের ভিতরে একটা মুখ রাখে এখান দিয়ে ঢুকায় দোকানে শেষে গেটটা বন্ধ করে দেয় এটার মধ্যে এসি আছে ডিসি আছে শীতকালে গরম গরমকালে ঠান্ডা দেখছেন কারবার এরপরে কোন পিঁপড়ার সংগ্রহে তার কমিউনিটিতে তার মহল্লায় তার গোডাউনে দানা দানা খাদ্য বেশি আছে পোকামাকড় কম আছে তখন এখানে আবার পিপলার কিছু সিআইপি আছে সিআইপি ব্যবসা বাণিজ্যে এক্সপার্ট ব্যবসা বাণিজ্যে এক্সপার্ট কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সিআইপি তারা আশপাশের পিপলার বস্তিতে যায় গ্রামে যায় ওয়ার্ডে যায় গিয়ে খোঁজখবর নেয় তাদের কি কি আছে কোনটা বেশি আছে কোনটা কম আছে তখন তারা টাকা পয়সা তো ওদের নাই ওরা খাদ্য পরিবর্তন করে রদ বদল করে আমি তোমাকে এতগুলা পোকা মাকড় দেব। তুমি আমাকে এতগুলা দানা খাদ্য দেবে কিনা ব্যসা তারা টাকা পয়সায় কিনা ব্যসা করে না পণ্যের বদলে পণ্য এটাই কিন্তু ইসলামের আসল ব্যবসা আসল তেজারত তাবদিল মাল বিল মাল বি তারি এটার নাম হইল ব্যবসা বাণিজ্য এক পণ্যের বিনিময়ে আরেক পণ্য কেনা বেচা গ্রহণ করা এটার নাম হলো ক্রয় বিক্রয় দেখেন সেখানে এক্সপার্ট আছে সেখানে পাহারাদার আছে সেখানে দারওয়ান আছে সেখানে শাসক আছে কিন্তু তারা কিন্তু চুরি করে সেখান থেকে খাদ্য আরেকখানে পাচার করে না কি আমানতদারি এটার ফিলিংস অনুভূতি আল্লাহ পিঁপড়াকে পর্যন্ত দিয়েছে কিন্তু আশা বল বাকলুকাত মানুষ তাদেরকে অনেক জায়গায় দেখা যায় বিবেকের উপরে মহিয়ান সম্রাট সবচেয়ে কাণ্ডজ্ঞান সম্পন্ন সৃষ্টি সবচেয়ে বড় দেশপ্রেমী কে স্বদেশের টাকা বিদেশে নিয়ে জমা করিল যে তার চেয়ে বড় দেশপ্রেমিক আরেকজন নাই আরে হত ছাড়াই টাকা দেশে রাখতি তুই খাইতি তোর পরিবার আত্মীয় স্বজন খেত এরপরে বিভিন্ন সময় জাকাত হোক ফেটরা হোক দান হোক অন্যরাও কিছু পেত টাকাগুলা বিদেশে নিয়ে ভাই সময় কিন্তু বেশি জুইতেন না সময় কিন্তু বেশি জুইতেন না সামনে কি আছে কোন তুফান আমি তো যা দেখা দেখেছি দেখতেছি আমার বিশাল মেয়াদ শেষ যে কোন সময় শুনবেন চলে যাবে চলে গেছে আমার ছেলে নাতি পুতিও আছে আমার ওরা যে কোন কেয়ামত দেখে ওদের সামনে যে কোন কেয়ামত অপেক্ষা করতেছে আল্লাহ একবার কয়েক মাস আগে এই দেশের কিছু বিশেষ অজ্ঞ বিশেষ তো এই বিশেষ অজ্ঞের মধ্যে বিভিন্ন টাইপের লোক আছে স্বাধীনতার ঠিকাদার আছে মুক্তিযুদ্ধের চেতনা আছে হাইকোর্টের বিচারপতি আছে সবাই মিলে দেখেছি মৌলবিগের লগে পারে না কারণ মৌলবিগুলো তো আবার সাইজ করা দরকার কেমনে করি একশো ষোলো জন জাতীয় পর্যায়ের আলেন তাদের নামে কি সরকারের কাছে একটা তালিকা দিয়েছে এই একশো ষোলো জন আলেন বাংলাদেশ থেকে টাকা পয়সা রোজগার করে বিদেশে পাচার করে বা বছরের বেশি হয়ে গেছে এখন সেটার খবর কী কয়জন আলেম পাওয়া গেছে টাকা পয়সার কালির মধ্যে বলেন একজনও পাওয়া যায় নাই একজনও পাওয়া যায় নাই চোদ্দ লক্ষ কোটি টাকা চোদ্দ লক্ষ কোটি টাকা যেটা বিদেশে পাসার হয়ে গেছে এখানে আলম কয়জন আছে কিন্তু ওরা নিজেরা পাসার করে আর কয় মরুবিরা দেশটারে খাইল বুঝছেন মৌলবিরা দেশটা রে ভাই এগুলো আমার আলোচনার বিষয় নয় তারপরেও একটু ইশারা করা লাগে আমার সামনে আওয়ামী লীগের ভাইয়েরা আছেন আমার সামনে বিএনপির ভাইয়েরা আছেন আমার সামনে জামাতের ভাইয়েরা আছেন আমার সামনে হেফাজতের ভাইয়েরা আছেন যিনি যেই দল করেন করতেই পারেন তার স্বাধীনতা কোরআন আল্লাহ বলছেন কুরলে হেসিম বেমালি যে যেই দল করে সে তার দলটাকে সবার শ্রেষ্ঠ এটা মনে করে এই জন্যই তো করে আপনার দল আপনি করুন আমারটা আমি করব কোনো অসুবিধা নাই যেই দলই করেন কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোন কাজ করলে কিভাবে করলে দেশটার ভালো হবে দেশটার কল্যাণ হবে মঙ্গল হবে কোরান একটা সুরা আল্লাহ নাজিল করেছেন কি একটা সুরা আসেনি এই দল এই দল সব দল মিলে বসে মিটিং করে একটা পরামর্শ এইটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কি জানি বলে সংলাপ কি বলে সবাই মিলে চিন্তাভাবনা করে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে সেই দেশ এগিয়ে যায় এখন দলের ব্যাপারে আমাদের বিভিন্ন মত আছে ঠিক না কিন্তু দেশের ব্যাপারে সব একমত দেশটা আমাদের সবাই যদি ভালো হয় আমরা সুফল ভোগ করব। আর যদি খারাপ হয় আমরা সবাই দুর্ভোগ পোহাবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এখন হয়ে গেছে উল্টা এটার বিপরীত যে দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় উল্টা হয়ে গেছে এটা কোনো জাতির জন্যে আসলে সৌভাগ্য বহন করে না এগুলো আমার আলোচনার বিষয় নয় পিঁপড়া পিঁপড়া পিঁপড়ার কথা বলতে গিয়ে তাদের ওখানে পার্লামেন্ট আছে ক্যাবিনেট আছে তাদের ওখানে বিভিন্ন মন্ত্রণালয় আছে মন্ত্রী আছে কল্পনা করা যায় একজনের কাজে আরেকজনে আর দেয় না সেপারেশন অফ পাওয়ার এইভাবে তারা দেশ চালিয়ে যায় এইভাবে তারা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখে তো দেখা যায় একটা পিঁপড়া তারা অকল বুদ্ধি জ্ঞান আমাদের মতো নিরেট অপরিণামদর্শী মানুষের চেয়ে অনেক বেশি অনেক ধারালো অনেক সার্কিনী ভাইয়েরা আপনারা যারা আমার আলোচনা শোনেন খোদ্া শোনেন আমি সব সময় দোয়া করি এই দেশটা আমাদের সবাই নাকি এই দেশটা আওয়ামী লীগের ভাইদের বিএনপির ভাইদের জামাতের ভাইদের হেফাজতের ভাইদের আর নবী বলছেন হব্য লালি ইমান দেশ প্রেম ইমানের অঙ্গ আনুগত্যের খাতিরেও আর নিজেদের কৃতজ্ঞতার কারণে আমরা দেশটাকে ভালোবাসি এটা আমাদের ইমানের অঙ্গ ঠিক কিনা বলেন এই দেশটা আপনার আমার আমাদের সবাই আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব ঠিক কিনা বলেন এরপরে আসুন ভালো যদি হয় সবাই ভালোর ফল ভোগ করবো খারাপ নেগেটিভ যদি কিছু হয় তাহলে দুর্ভোগ শুধু এক দলের হবে নাকি সুতরাং সুতরাং আমরা সবাই মিলে দেশের ব্যাপারে আমরা এক এখানে কোনো পার্থক্য নাই কিন্তু দেশের চেয়ে দল বড় ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এটা এখন হয়ে গেছে উল্টা উল্টা ভাইয়েরা আসুন হব্য লী মিনাল দেশপ্রেম ইমানের অঙ্গ নবীর হাদিস যে লোকটা দিনদার এলেনদার সমজদার সেই লোকটা দেশকে এই জন্য ভালোবাসে আমার নবী বলেছেন দেশকে ভালোবাসে তোমার ইমানের একটা অংশ ঠিক কিনা বলেন এই জন্য যে লোকটা যত বেশি মত্তাকি বহেসগার সেই লোকটা বেশি দেশপ্রেমিক আমি কি বুঝাতে পেরেছি মহাগ্রন্থ মহাগ্রন্থাল কোরআন আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে লহে মাহফুজ থেকে সরকারে দো আলম আকায়েদো জাহা মদিনা সৈয়দুল মুরসালিন রহমতুল খাতামুন নাবিন সাফিয়াল মুজনবিন ইমামুল মুত্তাকিন ইমামুল মুরসালিন রাসুল আব্বিল আকায়ে নামদার শাফিয়ে মাহসার সাকিয়ে কাউসার মদিনার তাজদার ইহ এবং পরকালের কর্ণধার নবীজির কাছে আল্লাহ পাক সবচেয়ে নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য ফেরস্তা আবার এটা মনে করি না তাহলে ফেরিস্তার মধ্যে বোধহয় অবিশ্বাসযোগ্য আছে কি না উজ্লাহেবিনেক অবিশ্বাস কাকে বলে খেয়ানত কাকে বলে দুই নম্বর কাকে বলে এইটা ফেরস্তার তবিয়তে নাই খাসিয়তে নাই নিদানে নাই পুথিতে নাই পাজিতে নাই অভিধানে নাই আল্লাহ যা বলেন যেভাবে বলেন তারা সেইভাবে অনন্তকাল যেই ফেরেক্সটা সৃষ্টি হওয়ার পরে আল্লাহ বলছেন এর কাউ রুকু কর রুকু সে রুকুতে গেছে ইসরাফিলের সিংহা ফুৎকার পর্যন্ত সে রুকুতে থাকবে যেই ফেরসটা শেষদায় গেছে যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছেন সেই দিন শেষদায় গেছে আমতে সিঙ্গা ফুক পর্যন্ত সে শেষদায় থাকবে অনাহানু বেহাম ডেকা অনুকাপ দেশুলাক এয়াতে তার আপনি দেখে নেন ফেরিস্তারা খায় না খায় ঘুমায় না অজু করে না অজু যায়ও না ফেরেস্তাদের বোধ অজু যায় নুরের তৈরি পায়খানা নাই পেশাব নাই কোনো প্রাকৃতিক জামেলা নাই সদাপুত পবিত্র যেদিন আল্লাহ যাকে সৃষ্টি করে বলেছেন তুমি রুকু করো সেই দিন সে রুকুতে গেছে আরেক ফ্রিসাকে সেজদা করো সে গেছে বেহু বেহাম দেখা আরেক ফ্রিস্তা তজবি পড়া শুরু করেছে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু একবার এইভাবে তারা করে যাচ্ছে তাদের এই জিকির সেজদা রুকু এ বা এটা এটার মধ্যে কোনো দাঁড়ি নাই কমা নাই বিরাম নাই বিরতি নাই হাইপেন নাই ঠিক না বলেন শুধু করেই যাচ্ছে কিন্তু আল্লাহ বলেন তোমাদের নসিবে পাস নাই ফেরেস্তাদের বোধহয় পাস আছে পাস নাই ফেরেস্তাদের বেহস্ত দোষক আছে তাও নাই জান্নাত জাহান্নাম দুই মাস আছে অমা খালাক জিন্না বল জিন এবং মানুষ এই দুই জাতকে হাসনের মাঠে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে আল্লাহ নেয়ামতের পুঙ্খানু পুঙ্খরুপ হিসাব দিতে হবে হিসাবটা বোধহয় লামসাম হবে গোটা গোটি মোটামুটি নাকি সুলসেরা জাররা তিন লাভ ভালো হইল তিলদন্তী কড়া ক্রান্তি জাররা জাররা যার্রা অর্থ বুঝেন কোরআনে যে জারাতিন খায় রাইয়ারা আপনার পায়ের নিচের একটা বালু একটা বালু এটাকে সংগ্রহ করেন করে এটারে দোয়া দেন বালুটার গায়ে যেন কোনো ময়লা টয়লা না থাকে এরপরে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে পদার্থবিজ্ঞানীরা বিজ্ঞানীরা হীরার তৈরি চুলের চাইতে হাজার গুণ চিকন হীরার তৈরি ছুরি দিয়ে এই বালুটাকে দশ লক্ষ টুকরা করেছে একটা বালুরে দশ লক্ষ টুকরা করেছে তাইলে এক একটু কয় কেজি বসছে এখানে এসে বিজ্ঞানীরা থেমে গেছে বলছে পদার্থের কর্তৃত খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ কে এরপর আর কাটার কোন জায়গা নাই আমার আলেম ভাই এরা সরে একা সুবিতে পড়েছেন জুজে ভাই আজ কিন্তু পড়াও নাই কেতাবও নেই এখানে মনে হয় এখনো ব্যথা ওই যে বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই এগুলা কান্দে করে জাগির বাড়ি আড়াই মাইল দূর থেকে ওজন হবে কত কেজি আল্লাহ তালা জানে আমরা কিতাব পড়ে মলুবি এসি এখন তো কিতাবের সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নাই এবং সেই মানের ওস্তাদও নাই কি ভাইরা এখানে বিজ্ঞান এসে থেমে গেছে একটা বালুকে দশ লক্ষ টুকরা করেছে এক এক টুকরা এটাকে বলেছে অটম 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 এ ও এম অটম পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ আর কাটা যায় না আরেক দল বিজ্ঞানী এই যে দশ লক্ষ ভাগের এক ভাগ আরো চিকন আরো সূক্ষ্ম করে আরো সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এটার মাঝখান দিয়ে কাটছে কেটে এইটারা আবার দুই টুকরা করেছে করার পরে দেখে অর্ধেক মোজাক্কার অর্ধেক মো আন্নাস আল্লাহ একবার বলেন অখালাক না কম আজ ও নাবা শুরুর দিকে আমি দুনিয়ার সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সুভান আল্লা জি সুরায় ইয়াসিনা বলছেন খালাকালা জোয়াজা কুল্লাহা মিম্মা তুমবে তুল আমিন অমিন আনফুসিহিম লা লাইয়ালামুন এই বিশ্ব চরাচরের প্রত্যেকটা জিনিসকে আল্লাহ জোড়া হিসাবে সৃষ্টি করেছেন প্রিয় তাহলে আপনি যে একটা ভাত খাচ্ছেন মা কান আলাকম আন্তুম বেতু সাজা রাহা তুমি ধানটা খেতে জমিনে বপন করেছ বপন বপন করা পর্যন্ত তোমার ডিউটি শেষ কি আমি আল্লাহ ডিউটি শুরু হয় কয়েকদিন মাটির নিচে থাকলে মাটির তসে কষে রসে এই ধানটা আস্তে আস্তে কাঁচা হয় আবার জীবিত হয় একমাত্র দিয়ে ফেটে একটা ক্যান্ডা চারা গজায় এই চারাটা উঠে আস্তে আস্তে বড় হয় বড় হওয়ার পরে এই চারাটার আবার শাখা প্রশাখা বারজারের মতো কি একটা মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে এগুলা বলেছেন বিস্তারিত এগুলো বলেছেন দেখা যায় একটা ধানে অনেক সময় একশো টাকা আসো হয় পঞ্চাশটাও হয় এক এক ছড়া ধানে তাইলে পঞ্চাশ ছড়া একশো ছড়ায় কতগুলো ধান একটা ধানে একটা ধানে মা কান আল্লাহ বেতু সাজা রাহা আল্লাহ বালহম কাউমুই কি হবে সব নাই বালহম কম ইয়া তোমরা এমন এক কম আসলে সীমা লঙ্ঘন করো মা কান আলা কমান সাজা রাহা আস্তে আস্তে ধানের শিষটা বের হয় এই সময় ভিতরে কিছু নাই কিছু নাই ছয় দিন পরে এই ধানটার ভিতরে লাশা লাশা পানি লাশা লাশা পানি আবার ছয় দিন গেলে এই নাসাবানিটা জমে যায় একটা দানা সৃষ্টি হয় আবার ছয় দিন গেলে এটা আস্তে আস্তে ম্যাচিউড হয় পাকা হয় পারফেক্ট হয় দাঁত নিচে কামড় দিলে কট্টর করে উঠে ঠিক কী না বলে এইবার আপনি বলেন এইবার পেকেছে এইবার এগুলাকে সংগ্রহ করা দরকার আপনি ধানটা রোপণ করেছেন গাছ উঠেছে শীষ এসেছে ছড়া ধরেছে কষ্টর করে ডাক দেওয়া পর্যন্ত এক একটা ধানের পিছনে আল্লাহর বাইশ হাজার ফেরেশতা ডিউটি করেছে এক একটা ধানের পিছনে বাইশ হাজার ফেরেশতা ডিউটি করেছে তেনে আপনি যে এক প্লেট ভাত খাইলেন কয় কোটি ফেরেশতার কামাই খাইছেন যেই বেটা সোয়াসের খায় আজকাল নাই কিন্তু আমরা দেখছি আজকাল যেরকম খানাও নাই খানেওয়ালাও নাই এটা বাস্তবতা প্রিয় ভাইরা আজ থেকে পঞ্চাশ বছর আগে যে জমিন আপনার এলাকায় ছিল আপনার দাদা পিজা দাদার বাবা এখনো জমি সেইগুলাই নাকি প্রত্যেক বছর বাড়ি ঘর বাড়ে না কমে যেখানে বাড়ি করে ঘর করে বিল্ডিং করে এইটা কিন্তু আর দান খেত থাকে না শস্য খাত থাকে না গত পঞ্চাশ বছরে অর্ধেকের বেশি জমি বাড়ি করে শেষ রয়েছে কি যেখানে এই বিশাল মাঠ ছিল এখন গ্রামগঞ্জ শহরনগর বাজার এখানে যেই পরিমাণ ফসল হতো ধান হইতো এখন জমি কমতে 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 অনেক কমে গেছে কিন্তু খোরাকি বোধা হয় না খোরাকি বোধা হয় না হয় আমার আব্বাকে বলতে শুনেছি আমার আব্বা তিনি কলকাতা আলিয়া থেকে কামেল পাশ করেছিলেন সেই জমানার হাক্কানি আলেম ছিলেন আমার আব্বাকে গ্রাম মানুষ দাওয়াত দিত নোয়া খায় নোয়া খায় নোয়া খাওয়ান বুঝিননি নতুন ফসল কেটেছে এখন এক দুইজন চারজন আলেম দাওয়াত দিয়ে সঙ্গে করে খাওয়াইলে আল্লাহ ফসলটার মধ্যে বরকত দান করবেন জমি চলে গেছে বারো আনি বাড়ি করে শহরে নগরে রাস্তাঘাটে সাইরেনা জমি আছে যেই জমি নিয়ে বছরে কানিতে বিশ মন যদি হইতো কানিতে বিশ মন কানি বুঝেন আশি কড়া বিশ গণ্ডা তখন নিজে গির্ডামনি হয়েছে গন্ডা সাইজ কড়ায় মন হয়েছে এখন সেই সাইজ কড়ায় কমন হয় বছরে কয়বার হয় দেখছেন কারবার আজ থেকে পঞ্চাশ বছর আগে গম্ব বঙ্গোপসাগরের পানির মধ্যে যে এত রেজেক এত চিংড়ি মাছ এত ইসা মাছ যেটার মার্কেট বাংলাদেশে বেশি না বিদেশে যেটাকে বলা হয় চাকা সোনা চাকা সোনা আজ থেকে পঞ্চাশ বছর আগে বাবা ছেলে নাতি পুতি যা আছেলে এখানেই থাকতো খাইতো রইত এখানেই জীবন এখানেই মরণ মধ্যপ্রাচ্যে আমেরিকা কানাডা জাপানে কোরিয়ায় আল্লাহ যে এত রেজেক রেখে দিয়েছিল সেই সময় এই রেজেক্ট দরকার হয় নাই কাজেও লাগে নাই মানুষও সেখানে যায় নাই এখন রেজেক দরকার যার জন্যে মধ্যপ্রাচ্যে আমাদের দেশের মানুষ আসে না নাই বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বেশি রেমিটেন্স যারা পাঠায় আমাদের অর্থনীতিতে সেটা প্রবাসী প্রায় দুই কোটি দুই কোটি প্রবাসী দুনিয়ার বিভিন্ন দেশে তাহলে আপনাদের এ যে বাংলাদেশে আছে কারোর রেজেক সৌদি আরবে আছে কুয়েতে আসে কাতারে আছে কারোর রেজেক জাপান থেকে আসে নাকি কারোর রেজেক ক্যানাডা থেকে আসে নাকি আসে না জোরে কর তাহলে তিনি খাওয়াবেন খান থেকে কিভাবে খাওয়াবেন এটা আপনার মাথা ব্যথা না এটা তার দায়িত্ব তার উপরে তা অক্কল করেন আর বলেন হাসবুন আল্লাহ নে মাল ওয়াকিল নে মাল মাওলা ইন্না আর রজা কজুল কুয়াতিল মাতিন ও তার্যু কুমতা শাহ উ বেগায় রে হমামিন দাবাতিন ফিল আলু ইল্লাহ রে স্কুহা বিজ্ঞানভিত্তিক একটা গবেষণা বই মহাসত্যের সন্ধানে মহাসত্তে বইটা লিখেছেন আল আব্দুর রহিম রহমা আলাই সাগর মহাসাগরের প্রাণী জীবজন্তু এগুলোর কথা বলতে গিয়ে তিনি এক পর্যায়ে লিখেছেন বঙ্গোপসাগর ভারত মহাসাগর প্রশান্ত আটলান্টিক মহাসাগর এইসব সাগরে এমন এমন প্রাণী আছে বর্তমান বিশ্বের আটশো কোটি মানুষ কত আটশো কোটি মানুষ সবগুলাকে যদি একটা বাক্সের ভিতরে ঢুকানো হয় আর সেই বাক্সটা তালা দিয়ে একশো কোটি মানুষ বাক্সের ভিতরে ঢুকিয়ে একটা বড় জাহাজে করে বাক্সটা যদি বঙ্গোপসাগর প্রশান্ত মহাসাগরে ফেলে দেওয়া হয় আটশো কোটি মানুষ সহ গোটা বাক্সটা গিলে খাওয়ার মতো সেখানে লক্ষ লক্ষ মাছ আছে

সালামান আল্লাহ সাল্লাম তক্তের এক সক্ষর দিশে। এইবার জিন দৈত্য সৈন্য করে কয় তো করে ভূতে পাইছে এত খানা পাকাই সত খাইব কে তখন জিন ভূত যারা রান্না বান্না বা বস্তির দায়িত্বে আছে আপনি এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা দিশি যে প্রেস্টিজ ইস্যু যদি টান টুন খায় শর্ট পড়ে তাহলে আপনার ইজ্জত চলে যাবে যদি উদ্বৃত্ত থাকে তখন কি করব দেখা যাবে সালামুল কাজ ওকে এখন খানা শুরু করবে খানা শুরুর আগে সাগরের মাছ সাল্লাম আল্লাহামের রাজধানী ছিল জেরুজালেম আলোচনার শেষে উপসংহারে পাবেন যে জেরুজালেম নিয়ে এখন আলহামদুলিল্লাহ সবাই একবার কন আলহামদুলিল্লাহ ফিলিস্তিন জেরুজালেমের কারণে আবার পড়েন আলহামদুলিল্লাহ ভাই হামাসের কিছু নাই ফিলিস্তিন মুক্তিযোদ্ধাদের কিছু নাই খালি আবদুল্লাহ আর মধ্যপ্রাচ্যের মধ্যে শুধু নয় পুরো বিশ্বের মধ্যে অক্ষশক্তি সুপার পাওয়ারের একটা ইসরায়েল ইসরায়েলের এমন এমন অস্ত্র শস্ত্র আছে যেগুলো আমেরিকারও নাই রাশিয়ারও নাই এমন মারাত্মক অস্ত্র ইসরায়েলের আছে ফিলিস্তিনি মুসলমানরা একশো বছর ওদের কিল খাইছে গুতা খাইছে ফিলিস্তিনিদের জায়গা দখল করেছে নাকি জমি দখল করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো আটচল্লিশ শেষ হওয়ার পরে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যখন দুনিয়ার কোথাও জায়গা নাই দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানির হিটলার ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছে ষাট লাখ দশ হাজার মারে নাই কেগুলা বিশ থাক বিশ বুঝেন তো পরে মানুষ যারা আসবে তারা যেন বুঝে ইহুদি জাতি সিজটা কি জিনিসটা কি এই জন্য দশ হাজার রাখলাম বর্তমান ফিলিস্তিন বলেন ইসরায়েল বলেন দুনিয়া অন্যান্য দেশ বলেন বর্তমান বিশ্বে দুই কোটি ইহুদি আছে দুই কোটি দুই সব মিলাইয়া খ্রিস্টান আছে সাড়ে তিনশো কোটি মুসলমান আছে দুইশো কোটির বেশি মুসলমান আর ওরা দুই কোটি মুসলমান ব্যাকের মধ্যে এইভাবে কেউ পায় না আমেরিকার মতো সুপার পাওয়ার সেটাকে ইহুদিরা চালায় বিশ্বাস হয় না বোধ রাশিয়ার মতো সুপার পাওয়ার সেটাকে ইহুদিরা চালায় বাংলাদেশ গণার মধ্যে পড়ে না আমাদের পাশে এশিয়ার এই অঞ্চলের একটা দেশ সুপার পাওয়ার সেই দেশটাকে ইহুদিরা চালায় সেই দেশের গোয়েন্দা মুসাদ বাংলাদেশকে চালায় তাইলে ওখানে ডাইরেক্ট খায় এখানে ডাব্বা দিয়া খায় ওদের খাওয়া ঠিক আছে এই যাত্রা সে না না সাড়ে সে না মুসান অভিষেক কি করেছে আপনারা জানেন তো ঠেন্ডামি কেন্ডামি বিটকেমি কোরআনের কথা শুরু আছে ভাই শেষ নাই ওয়েস কুলতুম ইয়া মূসা লান আলা তুআম ওয়াহিদ এই ইহুদিরা বেশতের মানাস সাদুয়া ফেরাউন যখন পাইকারি হত্যা শুরু করেছে আল্লাহ নির্দেশে মুসা হারুন আলাইসালাম ওদেরকে নিয়ে মিশর থেকে হিজরত করেছে লুহিত সাগর পার হয়ে এই পাড়ে আসলো এই পাড়ে এই পাড়ে এসে এখন সাগরের পাড়ে বালিয়া বালি বালিয়াড়ি এখানে তারা মধ্যপ্রাচ্যের রোদ কিরম জানেন তো টেম্পারেচার একদিনের রোদে সবগুলা লুট কি হয়ে যাবে সেফা কি হয়ে যাবে এই যুগে তো রেড ক্রস আছে বিভিন্ন সাহায্য সংস্থা এনজিও আছে তারা সাহায্য করে ঠিক কিনা বলেন ফেরাউন্ড যুগে কি ছিল কিছুই ছিল না ওজা আলাই কোমল গামামা ওয়ান জাল না আলাইকোমল মান্না আল্লাহ মেঘ দিয়ে তাঁবু বানাইয়া দিলেন মিষ্টিও না মেঘ ছায়া এরপর মানার সাডুয়া বেহতিখানা সত্তর হাজার বনিশ আইনের জন্য সত্তর হাজার প্যাকেট বেহেশতির তৈরি প্যাকেট ফুড এগুলো সেখানে আল্লাহ ব্যবস্থা করে দিলেন কুলুমিং তো ইবাতে মহারাজাক না কম ওলা তাও ফিলারদে আল্লাহ দিন যে খাও আল্লাহ করো না প্রথম তিন বছর খাওয়ার পরে শরীর একটু মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে এখন পদ দিয়ে হাঁটার সময় দপ্পর দপ্পর করে বাবা ব্যাঙের মতো আওয়াজ হয় মোটা হয়ে গেছে একদল লোক বনি ইসরাইল ইহুদি موسی নবীর কাছে আসলো ওয়াইস্কাউতমিয়া موسی আলানাসপেরা আলা তোআমিয় ওয়াহিদ কে এক রকমের খানা খাইতে খাইতে পিট হই গেছে মুট পিট হই গেছে রুচি বিগলাই গেছে ফাদুলান আরব্বাকা হে موسی তুমি দোয়া করো আমাদের জন্য তোমার খোদার কাছে তো গো কি বড় খেয়াল করেন নাই একরকম খানা খেতে খেতে আমাদের রুচি নষ্ট হয়ে গেছে হে নবী মূষা ফাদু দোয়া করো লানা আমাদের জন্য রব্বাকা তোমার রবের কাছে আরে তবু কি দেখছেন হারমজাদা কারে কয় বেস্টের মানা সালুয়া কারে খাওয়াইলো ম্যাক দিয়া ছায়া কারে দিল এই জাত ইহুদি জাত কিন্তু সেই জাত যে আরবরা জায়গা দিয়েছে একশো বছর আগে যখন জায়গা দিয়েছে তখন ফিলিস্তিনের আয়তন যা ছিল পাশে যখন ইজরায়েলদেলকে জায়গা দেওয়া হলো আজ এটা দখল করে কাজে ওইটা দখল করে এখান দিয়ে কলোনি বানায় এখান দিয়ে গর্ত করে এখান দিয়ে খাল কাটে এই দখল করতে করতে এখন ফিলিস্তিনের আয়তন মাত্র ১৩ কিলোমিটার বাই সাড়ে পাঁচ কিলোমিটার তেরো কিলোমিটার গুলিস্তান থেকে মোহাম্মদপুর মিরপুর এর বেশি হবে না সাড়ে পাঁচ কিলোমিটার এটা গুলিস্তান থেকে কুরানা এয়ারপোর্ট তেজগাঁও এই চেয়ে বেশি হবে না আর সব দখল করে ফেলেছে বছর মাইট খাইতে খাইতে মানুষ যখন নিরাশ হয়ে যায় কি যে তুইটা আমাকে মেরে ফেলবি বুঝতে পেরেছি আমি তো আর বাঁচতে পারবো না তো মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও মারবো অন্ডকোষে লাথি বুঝেন কি আর ওই প্রভাত দেখুন যা ইয়াং সানো মানুষ যখন জীবন থেকে নিরাশ হয়ে যায় তুমি আমাকে মেরেই ফেলবে এখন মরে যাওয়ার আগে তোমার তলপেটে লাথি একটা হানি কানি ভাঙাল লগে না কথা আর এখানে লাথি দিলে কিন্তু বাঁচে না একশো বছর মায়ের খাওয়ার পরে এবার হামাস ফিলিস্তিন মুক্তিগামী যোদ্ধারা ফিরে দাঁড়িয়েছে ঠিক কিনা বলেন ইতিহাস বলার সময় নাই কয় আজকে এত হামাস মেরেছি কালকে এত মেরেছি পরশু এত মেরেছি এটা ঠিক এই পর্যন্ত পঁচিশ হাজার ফিলিস্তিনি তাদেরকে শহীদ করেছে পঞ্চাশ হাজারের বেশি আহত পঞ্চাশ হাজারের বেশি মোডে মারা গেছে সশল্লিশ জন ইহুদিরা কয় আমাকে সৈন্য মারা গেছে মোডে সাচল্লিশ জন পেন্টাগনের পক্ষ থেকে যে গোপন নিয়োগ সিআইএর পক্ষ থেকে সেখানে বলা হয়েছে ইজরায়েলের এই পর্যন্ত দশ হাজারের বেশি সৈন্য হামাসের হাতে মারা গেছে ছচল্লিশজন মারা গেছে যেগুলার জিবি তো আছে ভাই এগুলোর মধ্যে এখন আলাদা এমন কিছু করছে এর মধ্যে একশো জনের মধ্যে ৩০টা সৈন্য আন্ধা হয়ে গেছে চোখে দেখে না ওই যে বারুদ গোলা গ্যাস যুদ্ধক্ষেত্র

আঠারো থেকে বিশ জন এদের হেড অফিস আপার চেম্বার এটা পাগল হয়ে গেছে একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরের মুখে ভালো নাই আলহামদুলিল্লাহ জেরুজালের ফিলিস্তিন এখানে পাঁচ হাজার নবী শুয়ে আছে পাঁচ হাজার নবীর কবর আছে এই ফিলিস্তিনে এটা হারাবে না যখন যুদ্ধ থামানের কথা বলা হয়েছিল তখন ইসরায়েলের প্রেসিডেন্ট সে বলছে না থামানো হবে না এবার পুরে ফিলিস্তিন আমরা দখল করে নেব ওদেরকে এখান থেকে উৎখাত করব আড়াই মাস হয়ে গেল কি আড়াই মাস হয়ে গেল মাঝখান দিয়ে অন্যান্যরা কয়েকবার বলল যে যুদ্ধ থামাও জাতিসংঘে প্রস্তাব হয়েছে অধিকাংশ দেশ যুদ্ধ থামানের পক্ষে ভোট দিচ্ছে আপনারা জানেন খবরে দেখেছেন ঠিক কিনা বলেন মাত্র দশটা দেশ তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিছে আর পুরা দুনিয়া যুদ্ধ বন্ধের জন্য বন্ধ হইতো না এখন হামাসের পাও ধরে ইরানের পাও ধরে কাতারের পাও ধরে কয় কি না সহ্য হয় না একটা পাগল লইসে আরেকটা ছাগল লইসে আরেকটা কবরের মুতে কয় যেগুলো মারা গেছে গেছে যেগুলো আছে এগুলো মানুষের মধ্যে নাই যুদ্ধ থামাও আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কি আছে নাকি মরে গেছে আল্লাহ বোধহয় বুড়ো হয়ে গেছে আল্লাহ আগের এই বল নাই এখন বুড়োই গুজা দরি আঁটে আল্লাহ বোধহয় লাডিবদ দিয়ে আঁটে নাকি আগের মতো আসে গুয়া লাভবালো অলা খেরো অজা হেরো অলবাতেন অহুয়া আলা করলে সাইন আল্লাহ কুয়া জামিয়া আল্লাহ একবার ফয়সালা এবার হয়ে যাবে ইনশাআল্লাহ ফিলিস্তিন হারাবে না যে মসজিদ প্রথম আদম আলা দেশে দেখাই দিয়েছে জিব্রাইলের কারিকুলাম মত আদম আলা প্রথম কাবা শরীফ এটা তৈয়ার করেছেন আদম আলা ইনাউ আলা বাইতি ও দে আলি নাতিম মোবাৰকা অ হোদিন আল আমিন ফি হে আয়া তুম বাই না অ মকাম ই বৰা অমান দেখা লাহু কা না আম এনা অলিল্লা অলিল্লা হে আলা না সে হেজ্জুল বাইতে মানে কাবাছৰি বিনিৰ মানে চল্লিশ বছৰ পৰে আল্দুম আলাইসাল্লাম জেৰুজালেমের মছজিদ তৈয়াৰ কৰিছে নু আলাইসাল্লামের মহাপ্লা জলোচ্ছ্বাসে এই মসজিদটা বচুল মগদাস এটা ভেঙ্গে চুরে হয়ে গিয়েছিল তখন নুয়া আলাহিসাল্লাম দ্বিতীয়বার বানিয়েছেন কালের আবর্তনে বনি ইসরায়েলের উলুর আজম পয়গাম্বর নবী সোলাইমান আল্লাহ দাউদের ছেলে দাউদ নবীর ছেলে কি নাম সোলাইমান তিনি অনন্ত বিশ্ব চরাচরের বাদশাহ ছিলেন শুধু মানুষের না পিপড়ারও বাদশা ছিলেন পশুপক্ষী কীট কিছু সবকিছুর ছিলেন কে সালাম তার যে সকল শ্রমিক দৈত্য দানব জিন বুত তাদেরকে সালামান নবী সাগরে পাঠাইছেন তোমরা সাগরে ডুব দিয়া দিয়া মহামূল্যবান মহামূল্যবান পাথর হীরা মুক্তা সেখান থেকে আনো এখন একদল দামি দামি পাথর সাগরের তলা থেকে আরেক দল রাজমিস্ত্রির কাজ করে বৈতুল মাগদাস মসজিদ বানায় শেষবারে ডিজাইন প্যাটার্ন এগুলা সব যখন শেষ হয়ে গেল নবী সুলেমান বুড়া হয়ে গেলেন বুড়া এখন ওই জিন দৈত্য দানব তারা বাইতুল মকদিস বানায় এখনকার বাইতুল মকদিস এটা কি সোলায়মান আলাইহিস সালামের তৈরি সোলায়মান আলাইহিস সালাম লাঠি একটা বড দিয়ে এইভাবে খাড়াই রছে এটা কোরআনে কোরআনে ডাইরেক্ট আছে এইভাবে ভাবে থুতদিন লাঠি দিয়ে খাড়াই রছে জিনেরা শুধু কাজ করে কই बादशाह জিগা খাইতেও যায় না বাইতো যায় না কোনো একটা ইমার্জেন্সি আছে তোরা কাম কর কাম কর। জিনেলে এখন লাডি যার পিঠে উঠবে তার খবর আছে শুধু কাজ করে ডিউটি করে এই করতে করতে ছয় মাস মসজিদের কাজ শেষ কমপ্লিট সোলামান ছয় মাস আগে মরে গেছে নবীদের শরীর পশে না ফুলে না যেমনটা যেমন থাকে এইভাবে হাসরের মাঠে নবীরা উঠবেন শহীদের শরীরও পসে না শহীদ হইতে হইতে চান শহীদ শহীদই মরণ আল্লাহর খাতায় নাম লেখান এই জমিনে আমার দায়িত্ব একটা নাকি আল্লাহ তা রাখু আল্লাহর জমিনে আল্লাহর আল্লাহর রায় এটা কায়েমের পক্ষে আমি আছি আমি কাজ করে যাব আল্লাহর কসম এইভাবে আপনি যে এই দায় এল আল্লাহ এই খাতায় নাম লেখাইতে পারেন এইভাবে কাজ করেন আপনি মরলে কবরে আপনার শরীর পচবে না স্বাভাবিক মরেছেন গাজী অন্যের হাতে মরেছেন শহীদ কলা তাকুল ইউকালুফি সাবিল ইহে আমি লাতা সরুল হাসুরের মাঠে এই বডি এই সরুল নিয়ে আপনি উঠবেন আল্লাহ ফেরেশ তাদেরকে বললে শহীদেরা আলাদা করো। যারা দিনের মধ্যে শহীদ হয়েছে তাদেরকে আলাদা করো। তাদেরকে আলাদা করা হবে মাথার উপরে নূরের না। এটা লটকাইয়া অ সিকাল্লা জিন আর তাকাউর আব্বাহুলা জান্নাতে জুমারা হাত্তা জা উহা অফতে হাত আ বো আ বুহা ওকাল আল্লাহুম খাজানা বেহেস্টের দরজা থেকে দারোয়ানরা বলবে সালাম আলাইকুম তেপতুম হাত খুলু হা ইউ আর দ্য অনারেবল রয়্যাল গেস্ট অব অল মাইটি আল্লাহ ইউর রয়্যাল হাইনেস ইউর রয়্যাল এক্সিলেন্সি উই কাম ইউ সালাম আলাইকুম ফেরেস্টার কবে হান্দান 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 আপনাকে আমল নামাও নাই বিচারও নাই আল্লাহর জমিনে আল্লাহ দিনের পক্ষে কাজ করেছেন আল্লাহ খুশি হয়ে গেছে রাজি আছেন দিন কায়নের চেষ্টা করা রাজি আছেন রাজি আছেন রাজি আছেন কে কে রাজি আছেন কে কে রাজি আছেন নারায় তাকবি ভাই আসেন